যত বড় নেতা হওয়া দুনিয়াতে সামান্য কয়েকদিনের জন্য, মরতে হবে সবাইকে। দুনিয়ার আদালতের বিচারের তোয়াক্কা করো না, বিচার কিন্তু একদিন হবেই। সেদিন আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন, দেখো সেদিন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, তুমি যাহা কিছু করছো সব কিছু গণনা করা হচ্ছে। সেদিন তোমার সামনে স্পষ্ট ফুটে উঠবে, তোমার আমলনামা তুমি পড়বে, তোমাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিরাব্বিকা ইয়াওমা আলাইকা হাসিবা, হে বান্দা তোমার আমলনামা নিজে পড়ো, আজকে তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকীবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা ইয়ুসলিহ লাকুম আমালাকুম ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতি আল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا سوره কাহফ 49 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দেশ এবং বিদেশ এক নয়, সবটাই একটি দেশ, একটি গ্রহ, একটি পৃথিবী, একটি বিশ্ব, আর সব জায়গায় বসবাস করে একই মানুষ, সবারই একই পিতামাতা আদম ও হাওয়া, সবারই চরিত্র সাধারণত একই, সবাই আনন্দে খুশিতে হাসে, দুঃখে কাঁদে, সবাই বেদনায় ব্যথাতুর হয়, আনন্দে হাসিতে চেহারাটা ভরপুর হয়ে ওঠে, হাসি কান্না আনন্দ বেদনা অনুভূতি সহানুভূতি সবাই প্রায় একই। যেহেতু সবার সৃষ্টিকর্তা এক, তিনি আল্লাহ, তাই তিনি মানুষের কাছে তাদের পরবর্তী ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে আগাম সাবধান করে দিচ্ছেন, কারণ তার নিকটে অতীত বর্তমান ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই, সমস্ত কাল তার নিকটে সমান। মানুষের নিকটে কালের তিনটা কাল আছে, আল্লাহর কাছে তিনটা কাল নাই। তিনি জানেন মানুষ এটা করছে, পরিণতি এটা হবে, কিন্তু মানুষ সেটা জানে না, কেউ না জেনে করে, কেউ জেনে বুঝে করে,
কেউ অহংকারে অন্ধ হয়ে করে, কিন্তু কাজ একই, পরিণতিও একই। গর্তে পা দিলে হুমড়ে গিয়ে পড়তে হবে, ইচ্ছে করে পড়েন আর কেউ আপনার ঠেলে দিয়ে ফেলুক, যাই করুক। আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে, এ একেবারে অব্যর্থ পরিণতি। সেজন্য বান্দাকে আল্লাহ বারবার সাবধান করে দিয়েছেন। এখানে তিনি তার পরবর্তীকাল অর্থাৎ বিচার দিবসে মানুষের অবস্থা কী হবে সে বিষয়ে আগেভাগে সাবধান করে দিচ্ছেন জালেমদের উদ্দেশ্যে। পৃথিবীর যত অশান্তি জুলুমের কারণেই হয়, আর আল্লাপাক কখনোই জুলুম করেন না, তিনি জুলুমকারীকে ভালোবাসেন না। আমল্লাহ্লাহিদ, আল্লাহ বান্দার উপরে জুলুমকারী নহেন, বান্দা জুলুম করে বলেই জুলুমের পরিণতি হিসেবে তাদের উপরে আল্লাহর গজব নেমে আসে। এটা এক অব্যর্থ কথা, এর কোনো কম বেশি নাই। আল্লাহ বলছেন দেখো, উদিয়াল কিতাব ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। কিয়ামতের দিন যেদিন তোমাদের সামনে তোমাদের আমলনামাগুলো পেশ করা হবে, তখন পাপীরা অপরাধীরা মাথা নিচু করে থাকবে যে কি আছে তার আমলনামার মধ্যে। বহু পূর্বে একটা অন্যায় করেছিল, সে ভুলে গেছে, আজকে সব দেখা যাবে। তখন তারা দুঃখ করে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় দুর্ভোগ আমাদের, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমালু হাদিরা। কি এমন কি আমলনামা এটি যেখানে ছোট বড় কোনো গুনাই বাদ দেয়নি, সবগুলি একেবারে রেকর্ড হয়ে আছে। ইল্লা আহসাহা, সবই গণনা করে করে লেখা হয়ে আছে। ওয়াজাদু মা আমালু হাদিরা, সারা জীবন যখন যে আমল সে করেছে সব কিছু সে হাজির বা একবার সামনে দেখতে পাবে, তার স্মৃতিশক্তি এমন তীক্ষ্ণ হয়ে যাবে, সেই ছোটোবেলায় কী করেছিল সবই তার সামনে আসবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ বলবেন দেখো বান্দা, তোমার প্রতিপালক তোমার উপরে জুলুম করেন নাই, তুমি যা করেছো সবই তোর সামনে মজুদ, তুমি তবা করনি অতএব ওগুলো ডিলিট হয়নি, তবা করতে ডিলিট হতো। তুমি আল্লাহর হক নষ্ট করেছিলে, বহু বছর সালাত আদায় করনি, পরে সালাত শুরু করেছ, তবা করেছ, আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি বান্দার হক নষ্ট করেছ, বান্দার কাছে ক্ষমা চাওনি, বান্দার হক বান্দাকে ফেরত দাওনি, আমার নামে তুমি বহু দান সাদকা খয়রাত করেছো, হজ করেছো, উমরা করেছো, ঠিকই আছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছিলে, বান্দাকে সেটা ফেরত দাওনি, অতএব বান্দা যেহেতু ক্ষমা করেনি আমি তোমাকে ক্ষমা করতে পারি না। দেখো সব আছে, তোমাকে অবশ্যই এ পরিণতি ভোগ করতে হবে। এবারে যখন তার আগের খবর আল্লাহ বলে দিচ্ছেন, কারণ প্রত্যেকে আগে পুনসিরাত পার হতে হবে, তারপরে তো আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। পুনসিরাত পার হওয়ার সময় কি অবস্থা ঘটবে আল্লাহ পাক আগেই বলে দিচ্ছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা ثُمَّ نُنَجِّ الَّذِينَ تَقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। সূরা কাহাব, সূরা মরিয়াম 71-72 আয়াত। হে বান্দা মনে রাখো, তোমাদের মধ্যে এমন একজনও থাকবে না যাকে পুনসিরাত পার হতে হবে না, এটা তোমার প্রতিপালকের অমোঘ বিধান। কারো মাপ নেই, নবী হও, রসুল হও, বাদশাহ হও, ফকির হও, কাউকে সেদিন ছাড়া হবে না, সবাইকে পুনসিরাত পার হতে হবে, অর্থাৎ জাহান্নামের উপরে যে ব্রিজ দেওয়া হবে, ঝুলন্ত ব্রিজ, ফ্লাইওভার আপনারা বলেন, এটা জাহান্নামের উপর দিয়ে হবে, সেদিন ওটা পার হতেই হবে।
কারো মত নাই। আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা জাসিয়া, যারা সত্যিকার আল্লাহ ভীরু মুত্তাকি ছিল তাদেরকে আমরা সেদিন নাজাত দেব, আর যারা জালেম ছিল তাদেরকে আমরা জাহান্নামের মধ্যে ফেলে দেব, নাজার ছেড়ে দেব, তারা পার হতে পারবে না। বিচার প্রায় ওখানেই শেষ, বড় বড় আংটা থাকবে, ঝুলবে সেখানে। এই দৃশ্য মনে মনে নিয়ে আসেন। এই আয়াতটা পড়লেই বারবার মনে পড়ে মুতার যুদ্ধের সেনাপতি যুবক আব্দুল ইবনে রাওয়াহার কথা, যখন মদিনায় তাদেরকে আল্লাহর রসুল প্রেরণ করছেন যুদ্ধে যাওয়ার জন্য, অষ্টম হিজরি জুলকাআদা মাসে, বলে দিচ্ছেন দেখো আমি যায়েদ ইবনে হারেসাকে সেনাপতি নিয়োগ করলাম, সে শহীদ হলে জাফর ইবনে আবু তালেব সেনাপতি হবে, সে শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হবে, সে শহীদ হয়ে গেলে তোমরা যে কোনো একজনকে সেনাপতি করে নিও। এটা বলার পরপরই ইহুদিরা এবং মুনাফিকরা তারা এসে তিনজনের পরিবারের কাছে বলতে শুরু করল যে তোমরা ওকে ছেড়ো না, কারণ আমরা ইহুদি, আমরা মুনাফিক, আমরা জানি যে এই মুহাম্মদ কখনোই মিথ্যা কথা বলে না, আর ওটা নবী, আমরা যদিও তাকে মানি না কিন্তু উনি আসলে নবী, ওনার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না। উনি যখন বলেছে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়, যদি বলেছেন, কিন্তু ওই যদি মানেই হচ্ছে ও শহীদ হবেই। এরপরে যদি জাফর বিন আবু তালেব শহীদ হয়, জাফর হচ্ছেন আলীর ভাই, অত হে জাফরের পরিবার তোমরা জাফরকে ছেড়ো না, ও তো শহীদ হবেই। এবারে গিয়েছিলেন আব্দুল ইবনে রাওয়াহার বাড়িতে, যে তার স্ত্রীকে বলছে দেখো তুমি তো একেবারে ছোট্ট মেয়ে, বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন আগে, বাচ্চা কাচ্চা কিছু নাই, তোমার স্বামী মরে যাবে, নিশ্চিতভাবে শহীদ হবে, তুমি বিধবা হবে, তুমি তো স্বামীকে ছেড়ো না, তোমার রসুল বলেছে যদি শহীদ হয় তার মানে অবশ্যই শহীদ হবে, বাঁচার উপায় নেই, জেনে শুনে তোমরা এরকম আত্মঘাতী কাজে এদেরকে ছেড়ে দেবা। পুরা পরিবার এসে তাদের তিনজনের পরিবারকে ধরেছে, চারিপাশের লোকরা এসে, তারা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদছিলেন। মুমিনরা তাকে বলল হে আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন, তুমি কি মৃত্যুর ভয়ে কাঁদছো? আব্দুল্লাহ বলছে হে মূর্খের দল, আমি কি মৃত্যুর ভয়ে কাঁদা লোক? আমি তো শহীদ হওয়ার যদি উন্মুখ, আমি তো সুরা সফরে চার এক যেদিন নাজিল হয়েছিল সেদিন তাই বলেছিলাম, আল্লাহ বলছিলেন আল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে সিসাটালা প্রাচীরে নেয়। আমি বলেছিলাম আল্লাহ তুমি, আমি যদি দুনিয়া বাঁচবো এই আয়াতের উপরেই আমল করে যাব, আমি তো সেই আব্দুল্লাহ, আমি মৃত্যুর ভয়ে শহীদ হওয়ার ভয়ে কাঁদি না, আমি কাঁদছি এই আয়াতটার জন্য। তখন তিনি এই আয়াতটা পড়েছিলেন ওমিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন একজন নেই যে পুলসটা পার হবে না, সুমান উনাজ্জিল্লাযীনা তাকাও, অতপর আমি মুক্তি দেবো তাদেরকে যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করত দুনিয়ায়। ও নাজার উজ্জালমিনা ফিহা জাসিয়া, জালামদেরকে সেদিন আমরা সেখানে ফেলে দেব। আমার ভয় হচ্ছে আমি পুলসরাত পার হতে পারবো কি না, এই ভয়ে আমি কাঁদছি, আমি কি শহীদ হওয়ার ভয়ে কাঁদছি? এই আয়াত পড়লেই এই ঘটনা বারবার চলে আসে। সিরত রসুল পড়বেন, দেখবেন তার ঐতিহাসিক জীবনী কি চমৎকার মানুষেরা ছিলেন। আজকে পৃথিবী জুলুমে ভরে গেছে না? চারিদিকে তাকান, জুলুম আর জুলুম, কোনো ন্যায় বিচারের খবর পাবেন না। যদি বিচার অনেক সময় ভালো হয়েও যায়, বিচারের ফলাফল কেউ টের পাবেন না। বাংলাদেশের ইতিহাস দেখেন, সাত খুনের আসামিদের দেখেন,
তার বহাল তবিয়তে দিব্য এখন পর্যন্ত কারাগারে বেঁচে আছে। সাতটা খুন করেও বিচারে যেহেতু তাদের হুকুম হয়েছে ফাঁসির, হয়ে গেল কয়েক বছর ফাঁসি হয়নি। এমন একটা সময় আসবে যখন দেখবেন হয়তোবা মানুষ ভুলে যাবে, একসময় দলীয় প্রেসিডেন্ট তাদের ক্ষমা করে দেবে। এমনি করে হচ্ছে সর্বত্র, ন্যায় বিচার কোথাও নাই। পৃথিবী সর্বত্র তাকান, আমেরিকার দিকে তাকান, ইংল্যান্ডের দিকে তাকান, ফ্রান্সের দিকে তাকান, সারা বিশ্বব্যাপী অবিচার। একে একে যদি শুধুমাত্র উদাহরণগুলো দেওয়া যায় কালে স্মরণ করে দেওয়ার জন্য, আজ থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর আগে, সেই সময় রাজনৈতিক চিন্তাধারার আলোকে কেউ ছিল বাংলাদেশের পক্ষে, কেউ ছিল বিপক্ষে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবাই এখন বাংলাদেশ স্বাধীনতার পক্ষে, কিন্তু না, সেই পক্ষ বিপক্ষ নিয়ে এখন পর্যন্ত চলছে রাজনীতি, যার কোনো গুরুত্ব নাই। এখনকার সন্তানরা জানেই না কীভাবে বাংলাদেশ হয়েছিল না হয়েছিল, সেসব বুড়ো মানুষগুলো অনেকে মারাও গেছে, না সেই সব লাশ নিয়ে এখনও টানাটানি। সেই সময় কারা উর্দুভাষী ছিল তারা নিঃসন্দেহে পাকিস্তানের পক্ষে ছিল, তার আটকে আছে বিহারিদের ক্যাম্পে ঢাকায়, মোহাম্মদপুরে, আরও অনেক জায়গাতে আছে, লালমনিরহাটে আছে, সৈয়দপুরে আছে, খুলনার খালিশপুরে আছে, সব জায়গাতে আছে। তারা যে কীভাবে বসবাস করছে তাদের মানবেতর জীবনের খবরও কোনো পত্রিকা আমরা দেয় না। মাঝে মধ্যে কিছু কিছু টুকটাক খবর আসে ইনকিলাবে, সেখান থেকে আমরা কিছু খবর পাই। এত সাংবাদিক, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শপথ নিয়ে যারা সাংবাদিকতা করেন, কত যে টিভি আছে বাংলাদেশে, এদের খবর কেউ দেয় না, কারণ এদের খবর দিলে সরকার নাকশ হবে। আর সরকার নাকশ হওয়া মানে জীবনে বেঁচে থাকা হয়তো বা সম্ভব নাও হতে পারে। এরা তো মানুষ, সর্বোপরি তারা মুসলমান, এখন তারা বিহারি টিহারি কিছুই নাই। এদের সমস্যা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। মোহাম্মদপুর এমপি আছে, মন্ত্রী আছে, তারা যেন এদের দিকে তাকাতেই চায় না। এটা অবিচার, এটা জুলুম। ঠিক পাকিস্তানে বাঙালি আছে, করাচিতে বাঙালি পল্লী, সেখানে 100,000 বাঙালি আছে, 71 সালে তারা আটকে গেছিল সেখানে। আমাদের সরকার ধরেই নিয়েছে ওরা সব পাকিস্তানপন্থী, ওদেরকে দেশে ঢুকতে দেওয়া হবে না, তারা নিজের দেশে ফেরার জন্য আকুলি বিকুলি করছে। না, রাজনৈতিক সিদ্ধান্ত না থাকে তারা আসতে পারে না। ওদেরকে বাঙালি মুসলমানরা পাকিস্তানে ঢুকে ঢুকে মরছে, এদিকে বিহারি মুসলমানরা বাংলাদেশে ঢুকে ঢুকে মরছে, অথচ সবাই কিন্তু মুসলমান। মুসলমান তখন মুসলমানদের উপরে বিচার করেনি, আল্লাহর পক্ষ থেকে তার ফলাফল আসবে না? জি, চলে আসছে পাশের দেশ আরাকান থেকে, স্থায়ী নাগরিক তারা সেখানকার, রোহিঙ্গারা লাখে লাখে এসে বাংলাদেশে ঢুকে পড়ছে, বাধ্য হয়েছে। যারা মাত্র 100,000 বিহারিকে সামাল দিতে পারেনি, এখন তারা 11-12 লক্ষ রোহিঙ্গাকে সামাল দিতে বাধ্য হচ্ছে। এটাও খানিকটা আন্তর্জাতিক কারণেই, কেউ কিন্তু সাহায্য করছে না। আল্লাহবাক দেখিয়ে দিচ্ছেন, তুমি একদলের উপর জুলুম করেছ, তোমাকেও মজলুমের কান্না শুনতে হবে, কোনো উপায় নাই। সারা পৃথিবীতে একই দশা, আমেরিকাতে মেক্সিকোদের যে অবস্থা, অভিবাসীদের যে অবস্থা, ইংল্যান্ড বাহিরের অধিবাসীদের যে অবস্থা, প্রতিটি দেশেই এগুলো চলছে, কিন্তু কোথাও শান্তি নাই, কারণ ন্যায় বিচার কোথাও নাই। বিচার আছে শাসকদের পক্ষে যদি হয় তাহলে তার বিচার আছে, শাসকদের বিপক্ষে গেলে তার বিচার নেই। এটা তো ইহুদি নাসারাদের জীবনে ছিল, হাদিসে রয়েছে, রসুল্লাহ সাল্লাম বলছেন, দেখো তোমাদের পূর্বিকার উম্মতগুলো ধ্বংস হয়েছে কেন জানো? তার মৌলিক কারণ ছিল এই, যখন তাদের কোনো কর্তা ব্যক্তিদের, কর্তৃত্বশীল ব্যক্তিদের কোনো ব্যক্তি অন্যায় করত, তখন তাকে তারা ক্ষমা করে দিত অথবা বিচারই করতো না। আর গরিব শ্রেণীর কোনো লোক যদি অন্যায় করত, তখন তারা তার বিচার করত কঠিনভাবে। এই কারণেই আল্লাহর গজব তাদের উপর নেমে এসেছিল, এমনকি তাদের কাউকে আল্লাহ পাক দুনিয়াতে শুকর বান্দরে রূপান্তরিত করেছিল। ইতিহাসটা আপনারা জানেন, সুরা বাকারা 65-66 পড়ে দেখেন।
জল যন্ত্রটা মানুষকে দিনান্তে আল্লাহ শুকুরে বাঁদরে পরিণত করে দিলেন। তিন দিন পরে সব মরি সাফ হয়ে গেল, যা মানে চাক্ষুষ দেখার পরেও মানুষ সেই জালেমই রয়ে গেছে। জুলুমের ইতিহাস বহু পুরানো, নূহ আলাইহিসসালামের যুগ থেকে জুলুম চলে আসছে। সে জুলুম যদি আজও চলে বিভিন্ন তন্ত্রের মন্ত্রের নামে, কোনো লাভ হবে না। জুলুমের পরিণতি আপনাকে জুলুম ভোগ করতেই হবে, এর কোনো মাপ নাই। দেখেন বাবরি মসজিদের উপর জুলুমটা কেমন হলো। 5ই আগস্ট, আজকে কত, 7ই আগস্ট, দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী সেখানে বসে 35 কেজির উপর একটা ইট বসিয়ে বলে দিলেন, আজ এখানে ভারতের ভারত মাতা আজকে সবচেয়ে শান্তি পেল, রাম আজকে সর্বত্র সার্বজনীন, ভারতের ঘরে ঘরে এখন রাম বিরাজ করবে। এই সমস্ত উদ্ভট ফালতু কথা যারা প্রধানমন্ত্রী হয়ে বলে, তাতে মনে হয় আমাদের যে পাগলগুলো ঘুরে বেড়ায় এদের চেয়ে ওদের বুদ্ধি আরও খারাপ। একটা পাগলও বিপদে পড়লে আল্লাহ বলে ডেকে ওঠে, সে রাম রাম করে না, কিন্তু উনি সর্বত্র লেখা রামই দেখছেন। মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষতা, সে দেশে প্রায় 25 কোটি মুসলমান আছে। ধর্মনিরপেক্ষতা হলে তিনি একটি নির্দিষ্ট ধর্মের প্রতিভূ হয়ে সেখানে বসে কাজ করতে পারতেন না। তিনি ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শকে জলাঞ্জলি দিয়েছেন। এই জন্য ভারতের মুসলমানরা বলে দিয়েছে, তুমি যতই ইট রাখো, বাবরি মসজিদ বাবরি মসজিদই থাকবে, কশিনকালেও মন্দির হবে না। ইট ভাঙা যায়, মানুষের অন্তরকে ভাঙা যায়। 17 বছর পরে ঠিক একই সময় রিপোর্ট বের হয়েছে, 17 বছর আগে ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, বিচারপতি লিরের হান, মনমোহন সিং লিরের হান, তাকে প্রধান করে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই রিপোর্টটা একই সময়ে বেরিয়ে গেছে, যখন সেখানে মোদি যে ইট পড়তেছে ঠিক তার একদিন আগে বেরিয়ে গেছে যে বাবরি মসজিদ নিঃসন্দেহে মসজিদ ছিল, এটা ভাঙাটা অন্যায় ছিল। চিন্তা করছেন, তাদেরই একজন হিন্দু বিচারপতি, তিনি 17 বছর ধরে যাচাই বাছাই করে রিপোর্ট দিচ্ছেন যে বাবরি মসজিদ নিঃসন্দেহে মসজিদ ছিল, কোনো মন্দির ভেঙে এখানে মসজিদ করা হয় নাই, এবং মসজিদটাকে ভেঙে ফেলাটা মহা অন্যায় ছিল। সেই অন্যায়ের উপরে প্রধানমন্ত্রী নিজে গিয়ে ইট গাড়লেন, আর সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গগৈ, সেই বদমাস, এখন আল্লাহ পাক ইচ্ছে তাকে করোনা ধরেছে, যেদিন ইট বসাবে সেদিন তার দাওয়াত হয়নি, কারো ওরে করোনা ধরেছে, ঘরে বসে আছে। প্রথম বাবরি মসজিদ যে ভেঙেছিল, যে ছেলেটি, সে বাড়ি গিয়ে মুসলমান হয়ে গেছে। তার বাপ বলল, তুই কী করিস, করি আসছিস, তুই মসজিদ ভেঙেছিস? বাস একটা কথায় ছেলে ঘুরে গেল, সে এখন মুসলমান, তার সাথী একজন মুসলমান। তাদের এখন কাজ হয়েছে কাফরা আদায় করা, বিভিন্ন ভারতের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে মসজিদ ভাঙা দেখে তারা সেখানে গিয়ে সে মসজিদ সারাই করে, সংস্কার করার চেষ্টা করে। বলে আমরা যে পাপ করে এসেছি এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই, আমরা যদ্দূর পারি মসজিদ সংস্কারের কাজে জীবন কাটাবো। তারা অলরেডি মুসলমান হয়ে গেছে, বলল আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান হয়নি মোদি, কারণ ও শক্তি মদমত্তে অন্ধ হয়ে গেছে, সে বোঝে না তার শক্তির 3 পয়সা মূল্য নেই। 3 বার পায়খানা, 2 বার বমি, মোদি হাসপাতাল, এই তো তোমার শক্তি, এই তো ক্ষমতা। কিন্তু চলছে শক্তির অহংকারে আজকে আমরা কী করছি দেখেন, ক্রস ফায়ার, বন্দুক যুদ্ধ, এনকাউন্টার, এসব ফালতু মিথ্যা চলছে আমাদের দেশে সমানে। ঈদের আগের দিন যে কাজটা করা হলো, একটা রিটায়ার্ড মেজরকে যে হাত উঁচু করে গাড়ি থেকে নেমেছে, ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হলো এবং মিথ্যা মামলা সাজানো হলো, সে নাকি এদেরকে গুলি করতে গেছিল। অত সে প্রধানমন্ত্রীর SSF গার্ডের অন্তর্ভুক্ত ছিল, যাদের ট্রেনিং হলো এই, সে প্রতি 5 সেকেন্ডেই 6টা গুলি করতে পারবে, তবে তাকে ওই বাহিনীর সদস্য করা হয়। যদি সে নাকি রিভলভার উঁচু করে নাকি পুলিশকে মারতে গেছিল, সে যদি মারত পুলিশ একটা থাকতো নাকি, সে তো ট্রেন্ড মেজর, কিন্তু না, দিল মিথ্যা মামলা সাজিয়ে
দিল সেখানে নাকি গাঁজা পেয়েছে, ইয়াবা পেয়েছে, এই করে মিথ্যা মামলা সাধারণ অভ্যাস হয়ে গেছে পুলিশগুলো। আর এই মিথ্যার উপরে চলছে দেশ, কত মানুষকে যেটা এভাবে হত্যা করেছে হিসাব নাই। সেই 2000 সালে ক্লিন হার্ট অপারেশন থেকে শুরু হয়েছে এই পর্যন্ত শত শত মানুষের জীবন গেছে বিনা বিচারে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বোধহয় বাংলাদেশ সারা পৃথিবীতে ফার্স্ট হবে কিনা আল্লাহ ভালো জানে। আমেরিকা যে কাজটা আপনারা সবাই জানেন, লর্ড ব্যারেজের, সেটা কৃষ্ণাঙ্গ বলিতে তাকে হত্যা করা হয়েছে, একবারে 8 মিনিট 56 সেকেন্ড হাঁটু দিয়ে চেপে ধরে হত্যা করা হয়েছে আমেরিকায়। অথচ পৃথিবীর সে নাকি সবচেয়ে ন্যায় বিচারের শীর্ষস্থানীয় দেশ, কিসের বিচার? সব দেশেই এই অবিচার আর জুলুম চলছে। সাবধান মানুষ, জয় যত বড় নেতা হওয়া দুনিয়াতে সামান্য কয়েকদিনের জন্য, মরতে হবে সবাইকে। দুনিয়ার আদালতের বিচারে তক্কা করো না, বিচার কিন্তু একদিন হবেই। সেদিন আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন, দেখো সেদিন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, তুমি যাহা কিছু করছো সব কিছু গণনা করা হচ্ছে। সেদিন তোমার সামনে স্পষ্ট ফুটে উঠবে, তোমার আমলনামা তুমি পড়বে, তোমাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিরাব্বিকা ইয়াওমা আলাইকা হাসিবা, হে বান্দা তোমার আমলনামা নিজে পড়ো, আজকে তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট। এই আয়াত শুধুমাত্র একটা দলের জন্য নয়, বিশ্ব মানবতার প্রত্যেক সদস্যের জন্য, যিনি যেখানে আছেন না কেন, যত উচ্চ পদে আছেন আর নিম্ন পদে আছেন, সবারই জন্য এই আয়াত। পুলিশ হও আর প্রধানমন্ত্রী হও, কারোরই খাতির নাই, সবাইকে এই আয়াতের অন্তর্ভুক্ত হতেই হবে। আল্লাহর সামনে সবাই সমান, আইনের চোখ অন্ধ বলা হয় না, আসলে এটা মিথ্যা কথা। আইনের চোখ বাংলাদেশে অন্ধ নয়, বহু দেশেই অন্ধ নয়, এটা আসলে আল্লাহর কাছেই আইনের চোখ ঠিক আছে, ওখানে গেলেই সঠিকভাবে বিচার হবে। সেই বিচারকে ভয় করো, সব ঠিক হয়ে যাবে। যদি কেউ দুনিয়াতে ন্যায় বিচার করে তার পুরস্কার কী হবে? আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان المقسطين عند الله على منابر من نور عن امين الرحمن وكلتا يديه يمين الذين يعدلون في حكمهم واهليهم وما ولوا رواه مسلم। যারা ন্যায় বিচার করে দুনিয়াতে, শুনে রাখো তারা কিয়ামতের দিন আল্লাহ পাকের ডান পাশে নূরের সিংহাসনে উপবিষ্ট হবে। আর আল্লাহ পাকের দুই হাতে ডান হাত, তারা কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা ন্যায় বিচার করে তাদের শাসনে, ওয়া আহলিহিম তাদের পরিবারে, আমা ভালু এবং যাদের উপরে সে নেতৃত্ব করে, এই তিন শ্রেণীর যেখানে সে ন্যায় বিচার করে, সেই ন্যায় বিচারক ব্যক্তিরা কিয়ামতের দিন নূরের সিংহাসনে আল্লাহ পাকের ডান পাশে উপবিষ্ট হবেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র রাষ্ট্রের বা আদালতের বিচারপতি নন, পরিবারের প্রধান যিনি তাকেও কিন্তু এর আওতাভুক্ত করেছেন আল্লাহ রাসূল। নিজের পরিবারও সুবিচার করতে হবে, যিনি যেখানে যতটুকু নেতৃত্বের অধিকারী হয়েছেন আল্লাহর ইচ্ছায়, তাকে সেখানে ততটুকুর জন্য কৈফিয়ত দিতে হবে। সর্বনিম্ন পর্যায়ের কর্তৃত্ব আমরা পরিবারে যারা আমরা আছি, প্রত্যেকটা ভাইয়ের বা বোনের একটা করে পরিবার আছে, পরিবারের ন্যায় বিচারও যদি করেন, ইনশাআল্লাহ এর বিনিময় এই নেকি, এই সম্মান, এই মর্যাদা আল্লাহর কাছে আপনি পাবেন। যিনি যত বড় পদে আসবেন তার কৈফিয়ত তত বেশি দিতে হবে না, এটা স্বাভাবিক কথা, সবাই আমরা জানি। অতএব যে কোনো মূল্যে ন্যায় বিচারে নিজেকে দৃঢ় রাখার জন্য চেষ্টিত হন। কে আমাদের দিন নিজের দেহের চামড়া সাক্ষী দিবে, বিষয়টা ভুলে গেলে কি হবে? আলিয়ামা নখতমালা ফুয়াহিহিম অতকল্লমনায়ুদিহিম অতাশাহাদু আরজুলহম বেমা কানু একসে বোন। আজকের দিনে আমি তোমাদের দুই ঠোঁট বন্ধ করে দেব, কথা বলবে, সাক্ষী দিবে তোমাদের পা, তোমাদের হাত, কি করেছিলে সব কিছু সম্পর্কে, কোনো কিছুই গোপন থাকবে না।
আমরা তখন বলবো, হে চামড়া, তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তোমাকে জুমার দিন গোসল করার সময় সাবান মাখালাম, তোমার দেহে কত ময়লা লাগলে সঙ্গে সঙ্গে কত চমৎকারকে ধুয়ে সাফ করলাম, আর এত আদর করে তোমাকে আমরা হেফাজত করলাম, আর তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তখন আমরা চামড়া বলবে, দেখো দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন, আর আজকে আল্লাহ তোমার জবান বন্ধ করে দিয়ে আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, অতএব তুমি আমাকে দিয়ে যেখানে যা করিয়েছ আমি সবই আজকে প্রকাশ করে দিব। আমি হাত কথা বলতে পারতাম না, যেখানে যা করে দিয়ে তাই করতাম, আজকে হাত বলবে আল্লাহ এই লোকটা অমুক দিন অমুক জায়গায় আমার তোমার দেওয়া হাতটাকে অন্যায়ভাবে প্রয়োগ করেছিল, পা বলবে আল্লাহ আমার তো ক্ষমতা ছিল না, আমার পাটাকে সে নিয়ে গেছে চুরির কাজে অন্যায় কাজে, আমি কী করবো, অমুক অমুক জায়গাতে সে রাত্রিবেলা গিয়ে এই এই অন্যায় কাজ করেছিল। পা সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, চামড়া সাক্ষী দেবে, এমন কি যে মাটির উপর দিয়ে আমরা চলাফেরা করি এই মাটি সাক্ষী দেবে। আমরা সবাই সুরা ঝেলজাল জানি, সেখানে কি আল্লাহ বলেননি ইয়াওমায়াযিন তুহাদ্দিসু আখবারহা, যেদিন কথা বলবে এই মাটি, বিয়ান্ন রব্বাকা ওয়াহালা, আল্লাহর হুকুমে এই মাটি সেদিন কথা বলবে, সমস্ত খবর সে বলে দিবে যে সে কোথায় কী করেছিল না করেছিল। গোপনে করলো, মাটিকে তো গোপন করা যায় না, নিজের হাতকে গোপন করা যায় না, নিজের পাকে গোপন করা যায় না। হয়তো আদালতে উঠে সাক্ষী দেওয়ার সময় জবানকে দিয়ে মিথ্যা কথা বলানো যায়, ওই দিন কিন্তু জবান মিথ্যা বলবে না, ও ঠিকই বলবে, এবং আল্লাহ তো জবানটা বন্ধই করে দিবি। বন্ধুরা আমার, আয়াতগুলো শুধু শুনবেন না, মনে রাখবেন, যারা যে ক্ষমতায় আছেন ক্ষমতা চিরদিন থাকবে না, চলে যাবে, কিন্তু আমলনামা থেকে যাবে, পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করবে সামান্য কয়েকটি দিন, পরে সব ভুলে যাবে, থেকে যাবে আমলনামা চিরদিনের জন্য আল্লাহর আমলনামাতে। বান্দার আমলনামা হয়তো দুদিনের জন্য, এরপরে আস্তে আস্তে সব ভুলে যাবে। আল্লাহ বলেন না ইকরা কিতাবাক কাফা বিরাব্বিকা আল-ইয়ামা আলাইকা হাসিবা, যেদিন আল্লাহ বলবে পড়ো তুমি নিজের আমলনামা, নিজে দেখো, ছোটো বড় কিছুই বাদ যাবে না। এই বিষয়গুলো মনে রেখে এইবার নিচের আয়াতটা আপনাদের স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ বলছেন, দেখো ওয়ালা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, সূরা আরাফ 96 আয়াত। যদি জনপদের অধিবাসীরা ইমান আনত এবং আল্লাহকে ভয় করত, আমরা অবশ্যই তাদের উপরে খুলে দিতাম আসমান ও জমিনের বরকতের দুয়ার সমূহ। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু ওরা আমার কথাকে মিথ্যা মনে করেছিল। ফাখাযনাহুম, ফলে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। বিমা কানু ইয়াকসিবুন, যা কৃতকর্ম তারা করেছিল তার বিনিময়। কাজ করলে ফল ভোগ করতেই হবে। মানুষ আপনাকে হয়তো ভয়ে কথা বলবে না, অথবা সম্মানে আপনাকে খাতির করবে, কিন্তু আল্লাহ আপনাকে খাতির করবে না। অতএব হে বান্দা, যিনি যেখানে যে পদে আছেন, ন্যায় বিচার করুন, অন্যায় বিচার করবেন না, আল্লাহ কাউকে ছাড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত অর্থে ন্যায় বিচার করার তৌফিক দান করুন। পরিবারে হোক, সমাজে হোক, প্রশাসনে হোক, যিনি যেখানে আছি এটা আল্লাহ পাকের মেহরবানি। আল্লাহ কাউকে প্রশাসনে বসিয়েছেন, কাউকে সমাজের নেতা করেছেন, কাউকে পরিবারের নেতা করেছেন। এই যে ছেলেটি মারা গেল মেজর, এ তো বিয়েও করেনি, তার ভাগ্যে তো পরিবারও জোটেনি, একটা বোন থাকে বিদেশে, একটা বোন থাকে দেশে, সেই বোনটাই মামলা করেছে। সে হচ্ছে আমার ভাইটি এত নিরীহ, সে কোনোদিন কাউকে একটা চোখের আসর নখের আসর মারেনি, আর তাকে এইভাবে অন্যায়কে হত্যা করা হলো। পুলিশ তাকে বানিয়েছে অ্যাবা বাহক, তার পকেটে অ্যাবা ঢুকিয়ে দিয়েছে, তাকে বানিয়েছে হত্যাকারী। কত মিথ্যাচার যে হচ্ছে দেশে, তো কোনো বিচারাচার হয় না কোনো কালো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে রেকর্ড হচ্ছে দিনে দিনে, কিসের তন্ত্রমন্ত্র, এক এক সময় এক এক মন্ত্র আসছে, আর সবসময় খালি অন্য অন্য রোল মডেলের গল্প শুনছি। জিলোট
জিরো টলারেন্সের গল্প শুনছি সব সময়, মানুষ এগুলো শুনতে শুনতে একবার অভ্যস্ত হয়ে গেছে, কোনো গুরুত্ব আর নাই। অতএব সবার প্রতি আহ্বান, আল্লাহকে ভয় করুন, আল্লাহর বিধানকে মেনে চলুন, এবং সর্বোপরি কেয়ামতের দিন ন্যায় বিচারের এই আয়াতগুলি মনে রাখেন। কোরআনে কোনো মিথ্যা নাই, হাদিসে কোনো মিথ্যা নাই। মানুষের কাছে হাজারো মিথ্যা থাকতে পারে, কিন্তু মিথ্যা নাই কোরআনে এবং সহিহ হাদিসে। এগুলো শুনুন, মানুন, মেনে চলুন, মানানোর চেষ্টা করুন। যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতা প্রয়োগ করুন আল্লাহর বিধান বাস্তবায়নে, নিজের বিধান বাস্তবায়নের জন্য নয়। তাহলে এটা আপনার আমার সবার জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর হবে, এবং মৃত্যুর পরে এটাই আপনার আমার জান্নাতের ওসিলা হবে। আল্লাহ পাক আমাদের সবাই গুনাহকাতা মাফ করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, এবং সর্বপর্যায়ে ন্যায় বিচার করার তৌফিক দান করুন। জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।